আগুন যে কতটা ভয়ঙ্কর সেটা আজকে দেখলাম। চোখের সামনে নিমিষের মধ্যে তিন চারটে বড় বড় বিল্ডিং জলে তছনছ হয়ে গেল। অনেকবার বরের মুখে শুনেছি ডিমাপুরে নাকি আগুন লাগলে পরে কোনো কোনো সময় এক একটা কলোনি 100-200 পরিবার বেঘর হয়ে যায়, একদম জলে পড়ে সব কিছু ছারকার হয়ে যায়। কিন্তু কারোর মুখে শোনা আর নিজে দেখে, নিজের চোখে জিনিসটা দেখে তার অভিজ্ঞতাটা অনেকটা বেশি ভয়ঙ্কর, আজকে সেটা বুঝতে পারলাম। প্রত্যেক দিনের মতোই ডেইলি ব্লগ শুরু করেছিলাম খুশি মনে, কিন্তু তারপরে দিন শেষে পুরো দিনটা ভালো যায়নি বললেই চলে। কি সবজি? মাংস সবজি তো কি মাংস তো মাছ বয়েল। আজকে সকালবেলার প্রত্যেক দিনের মতো রুটি করলাম না, এই বিস্কিটটা ঘরে ছিল, চায়ের সাথে এটা খাবো। আমার খুব পছন্দের এই বিস্কিটটা, একদম মিষ্টিও নয় ফিকাও নয়, কুরকুরে মুড়মুড়ে চায়ের সাথে ভিজিয়ে খেতে দারুণ লাগে। আমার মতো কার কার এই বিস্কিটটা খুব পছন্দের কমেন্ট করে জানাতে পারো। তো সকালবেলা আজকে কোনো কাজকর্ম নেই, তাই চাটা খেয়ে নিলাম, খেয়ে আস্তে ধীরে কাজকর্ম করব। সেই সাথে তোমাদেরকে জানাই গুড মর্নিং, কেমন আছো সবাই। সাগরিকা ফ্রম নাগাল্যান্ডের আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি আর এই ব্ল্যাঙ্কেটটা এখান থেকে সরিয়ে দিলাম, কারণ শীতকাল আসলে পরে পুরো সবগুলো ব্লগে দেখতে পারবে ব্ল্যাঙ্কেটটা এখানে দেওয়া, কারণ খুব ঠান্ডা আসে এই জানলাগুলো দিয়ে, যেহেতু কাচের জানলা তো সেই জন্য। আজকে যেহেতু বর ঘরে থাকবে, আমাদের এখানে ইলেকশন বলে দোকানপাট স্কুল কলেজ সব কিছু বন্ধ, তো বর ঘরে থাকলে ওই দিকে জানালাটা খুলে, তো ব্ল্যাঙ্কেটটা থাকলে ও টেনে টুনে একেবারে হিচড়ে মিচড়ে আর কি বিছানাতে রেখে দেয়। তো ভাবলাম আগে থেকেই সরিয়ে ভাজটাজ করে সুন্দর করে রেখে দিই, যাতে জানালাটা খুলতে ওর সুবিধে হয়, মানে দুপুরের দিকে একটু রোদ আসে সেই সময়টা আর কি, ও জানালাটা খুলে বসে ভালো লাগে নাকি ওর, টিভি টিভি দেখবে মোবাইল দেখবে এরকম আর কি সময় কাটায়। আর আমি দেখো এর মধ্যে স্নান দান করে নিয়েছি, সকালের খাওয়া দাওয়াও হয়ে গেছে আমাদের, তো আজকে সকালে খাওয়া হয়েছে, কালকে রাতে যা যা সবজি ছিল সেটা দিয়ে শুধু গরম ভাত করেছি, কারণ কালকে সন্ধ্যাবেলা টিফিনটা একটু হেভি হয়ে গেছিলো। তারপর বর আমার কারোরই ভালো লাগছিলো না যে ভাত খাবো, শুধু অনেককে একটু খাইয়েছিলাম আর আমাদের খাওয়া হয়নি, তো সবজি টবজি সব কিছুই রয়ে গেছিলো সেটা দিয়েই আজকে খেয়ে নিয়েছি। আর অনেকের জন্য শুধু একটা ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, ডিম সেদ্ধ করে পেঁয়াজ দিয়ে মাখা করে দিয়েছি ও গরম ভাত দিয়ে খুব সুন্দর করে খেয়ে নিয়েছি, ওর কিন্তু ডিম হলে আর কোনো কিছু লাগে না। তো এখন দুপুরের জন্য রান্না করতে হবে, তো দুপুরে চিকেন করব সেটা আগে থেকেই ভেবে রেখেছিলাম, কিন্তু সাথে কী করব সেটা আর ভাবিনি, কারণ আজকে ডাল করব না, এখন আর সপ্তাহে প্রত্যেক দিন ডাল করি না, কোনো একটা সময় ছিল যে প্রত্যেক দিন অনেকের জন্য ডাল করতে হতো, কিন্তু এখন সপ্তাহে 3 দিন বা 4 দিন এরকম করে ডাল করি, কারণ ও সবজি টবজি করেও মানে করে দিলে খেতে পারে, বা মাছ টাছ কখনও আমাদের সবজিও খাইয়ে দিই, কারণ আলাদাভাবে খুব কমই ওর জন্য এখনও রান্না করি। যাই হোক দেখো আমি চিকেনটা বসিয়ে দেবো, প্রথমে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম আর গোটা রসুন রেখেছিলাম ছুলে, আমরা কিন্তু চিকেন বলো মাটন বলো সব কিছুতেই গোটা রসুন খেতে খুব পছন্দ করি, তো সেই কারণে গোটা রসুন দিয়ে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এগুলো দিয়ে দিলাম, দিয়ে সব রকমের মশলা দিয়ে দিয়েছি। আজকে আর একেবারে চিকেনটাকে মেখে করব না, আমার সময় কম থাকলে আমি এরকমভাবেই করিনি। তো যাই হোক দেখো আমার পেঁয়াজটা একটু সফট হয়ে গেছে, তারপর আমি ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দিলাম, এবার চিকেনটাকে একটু নাড়িয়ে আর 10 মিনিটের জন্য ঢেকে দিয়ে দেব, 10 মিনিট পরে তার মধ্যে আলু দেব। আলুটা সাথে সাথে দিলেও হয়, কিন্তু যেহেতু নতুন আলু খুব তাড়াতাড়ি গলে যায় তাই আমি একটু পরে দিলাম, যদি পুরান আলু হয় তাহলে কিন্তু সাথে সাথে দিলেও হয়। তারপর যখন আলুটা সেদ্ধ হয়ে গেছে তার মধ্যে আমি একটু টমেটো দিয়ে দিলাম, মাখো মাখো করে করব, এবং এই রেসিপিটা খুব দারুণ একটা রেসিপি, মানে খুব অল্প সময়ের মধ্যে ভালো লাগে খেতে, আর মানে দুপুরের খাওয়াতে তো ভালোই লাগে। যাই হোক এখন দেখো আমার চিকেনটা পুরোপুরি ভাজা হয়ে গেছে, তারপর আমি এর মধ্যে জল দিয়ে দিলাম, একদম শেষে যখন উতলে যাবে তারপর আমি এর মধ্যে গরম মশলা বেটে রেখেছিলাম সেটা দিয়ে তারপর নামিয়ে নেব। আর দুপুরে কী রান্না করব সেটাই ভাবছিলাম, কারণ এখনও দুপুরের খাওয়ার সময় হয়নি, আজকে তাড়াতাড়ি আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে, ভাতটাও করে নিয়েছি আর গ্যাসটা খুব নোংরা হয়েছে, তোমরা সেগুলো ইগনোর করো। অনেককে আজকে স্নান করিয়ে দেওয়া হয়নি, কারণ হচ্ছে কালকে ওকে ভালো করে স্নান করিয়েছি, তাই ভাবলাম আজকে আর স্নান করাবো না, এক দুদিন পরে করাবো, কারণ বলি ওকে ঠান্ডার জন্য প্রত্যেক দিন স্নান করানো যায় না। তো দেখো মানে আস্তে ধীরেই রান্না করছিলাম, তো এখন বরকে জিজ্ঞেস করছিলাম যে কী রান্না করবো, শুধু চিকেন করেছি আর কোনো কিছু করিনি, তো বললো একটা টমেটো বয়েল করে নাও, তো সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো। আর এই যে দেখো এই জায়গাটা হচ্ছে আমার খুব ফেভারিট একটা জায়গা, যখন অনেক স্কুলে চলে যায় বর ঘরে থাকে না এই জায়গাটাতে বসে, আমি টক কোনো কিছু ঘরে থাকলে মেখে এখানে বসে বসে খাই আর বাইরের জায়গাটা দেখতে থাকি। তো যাই হোক এখন দেখো বসে রয়েছিলাম, তারপর এদিকে দেখো আমার চিকেনটা হয়ে গেছে পুরোপুরি, এবার টমেটো বয়েলটা করিয়ে নেবো আর কি, তার
জন্য দেখো, প্রথমে গরম জল করে নিয়েছি, তার মধ্যে রসুন থেতো করে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে। তারপর আমি এর মধ্যে বড় বড় করে কেটে রাখা টমেটো দিয়ে দিয়েছি দুটো, দিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কা দেবো আর হলুদ আর নুন দিয়ে এটাকে ডেকে একেবারে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। একদম শেষে এর মধ্যে ধনে পাতা দিয়ে উতলে গেলে নামিয়ে নেব। মানে খুব সহজ একটা রেসিপি এবং হেলদি রেসিপি। যখন বর তেল খেত না একেবারে, ফ্যাটি লিভারটা যখন খুব বেড়েছিল, তখন আমরা মানে প্রত্যেক দিনই বলতে পারো এই জিনিসটা বানিয়ে খেয়েছি আর কি, টমেটো বয়েলটা। তো তারপর রান্নাবান্না শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে সকালে যে কাপড় মেলে দিয়েছিলাম সেগুলো আনতে যাব। তো ঘর থেকে বেরিয়েই দেখছি আমাদের পাশের ঘরের মেয়েটা বাইরে দাঁড়িয়ে রয়েছে। আমাকেও খুব পছন্দ করে আর আমারও ওকে খুব ভালো লাগে। আসলে ও ওর মামার বাড়িতে থাকে এখানে, ওর মা বাবা গুয়াহাটিতে থাকে। তো ওকে অনেক ছোটো রেখে গেছিলো, ভালো করে কথাও বলতে পারতো না, আমাদের কথা বুঝতো না, তখন ইংলিশে সবসময় কথা বলতো। এখন যদিও নাগামিজটা শিখে গেছে, ও আমাদের সাথে নাগামিজেই কথা বলে। তো খুব খুশি আমাকে দেখে আমার সাথে বলছিল ছাদের উপরে যাবে, তো আমি ওকে নিয়ে গেছিলাম। সেই সাথে আমার বরের সাথে ও কিছু কথা বলছিল, শুনো তোমরা যে এখানকার লোকেরা কিভাবে কথা বলে। কি সবজি? মাংস? সবজি তো কি মাংস? তো মাছ? তো বয়েল? আসলে ক্যামেরাতে ওর কথাগুলো সুন্দরভাবে রেকর্ড হচ্ছিল না, ও এখানকার ভাষাতে মানে নাগামিসে কথা বলছিল আমার বরের সাথে। আর ও অনেকের সাথে খেলতে খুব পছন্দ করে, কিন্তু সবসময় আমি যেতে দিই না, কারণ হচ্ছে আমি ওদের ভাষাটা ঠিকভাবে বুঝতে পারি না। কখন মানে যদি ওরা খারাপ টারাপ পায় সেরকম ভেবে আর কি সবসময় যেতে দিই না, কিন্তু যখনই দরজা খুলবো বা আমাদের ঘর থেকে অনেকের আওয়াজ শুনতে পাবে, ও মানে আমাদের দরজার সামনে এসে আস্তে করে টকটক করবে যে মানে আসার জন্য। তো কখনো এনে ওকে বসিয়ে রাখি, অনেকের সাথে খেলাধুলা করে এক দু ঘন্টা, তারপর চলে যায়। খুব ভদ্র মেয়েটা কিন্তু, মানে একদমই চঞ্চল নয়। অন্যান্য বাচ্চারা যেরকম থাকে মানে যে কথাটা বলবে শুনবে এরকম আর কি। তো ভালোই লাগে ওকে আমার, প্রত্যেক দিনই একবার হলেও আমাকে মানে আমার সাথে কথা বলবে আর কি। যখনই বাইরে বেরোবো আন্টি হ্যালো, আন্টি বাই বাই এরকম করে বলে আর কি। খুব ভালো লাগে ওকে আমার, খুব মিষ্টি একটা মেয়ে। তো যাই হোক, দেখো এখন আর বিকেলবেলা কোনো কাজকর্ম নয়, ঘরে চলে এসে ভাবলাম কাপড় চোপড় গুছিয়ে রেখে দিই, কেননা রাতের বেলা পরে আমার খুব আলসি লাগে। যদি বিকেলবেলাটা ঘুমিয়ে পড়ি, ঘুম থেকে উঠে আর কাজকর্ম করতে ভালো লাগে না। তো বর বলছিল ঠিক আছে তুমি কাপড়গুলো ভাঁজ করে নাও, আমি এদিকে কাপড় টাপড় একটু আয়রন করার আছে সেগুলো করে নেই। অনেকের স্কুলের ইউনিফর্ম কালকে ও দোকানেও পরে যাবে আমার বর, তো সেই কাপড়গুলো ও ভাঁজ করে নিয়েছিল। আসলে ঘরে থাকলে মানে ছোটো 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 কাজে কিন্তু আমার বর আমাকে খুব সাহায্য করে, আর এইভাবে মিলেমিশে কাজ করতে গেলে বড্ড ভালোও লাগে, সময়টা খুব সুন্দর কাটে। আর অনেকটা দেরি হয়ে গেছিলো, তো সেই কারণে ঘুমাবো না বলে দুজনে গল্প করেই সময় কাটাচ্ছিলাম কাজ করে করে। আর এই যে র্যাকটা দেখতে পাচ্ছ, এটা এখন আর ভাঙার অপেক্ষায় আছে। কাপড় প্রথমে যখন র্যাকটা বার করেছিলাম, কাপড় রাখার মতো কাপড়ই ছিল না, আর এখন এত কাপড় হয়েছে যে কখন যে ভেঙে পড়বে সেটাই খালি ভাবি। তারপর আর কোনো কাজকর্ম ছিল না বলে ঘরে বসে দুজনে গল্প করছিলাম। সেই সময় ভাবলাম একটু চা খাবো, বাইরে বেরিয়েছি তো দেখছি এত ধোঁয়া উঠছে, বর বলছিল কোথাও মনে হয় আগুন লেগেছে। আর প্রথমে আগুন দেখা যাচ্ছিল না বলে আমি ভাবছিলাম কেউ হয়তো ময়লা টয়লা কোনো কিছু জ্বালাচ্ছে সেই জন্য ধোঁয়া উঠছে। কিন্তু একটু একটু করে আগুনের রেশ বের হতে থাকে এবং চারদিকটা যেরকম দেখতে পারছো এরকমভাবেই লাল হয়ে যায়, ভীষণ আগুন লেগেছিলো। অন্ধকারের জন্য আসলে দেখা যাচ্ছিল না যে পাকার ঘরগুলো জ্বলছে নাকি কাঠের ঘর, কারণ এই জায়গাটা নাকি একটা মার্কেট, তো সেই জায়গাতে অনেক কাঠের ঘর আছে দোতলা তিনতলা, তো সেগুলোতে আগুন লাগলে বুঝতেই পারছো খুব তাড়াতাড়ি জ্বলে যাবে। বিল্ডিং হলে হয়তো একটু সময় লাগতো, কিন্তু অন্ধকারের জন্য বললামই তো বোঝা যাচ্ছিল না। তবে আমাদের চোখের সামনে কিন্তু ধাও ধাও করে দু তিনটে ঘর জ্বলেছে সেরকম দেখা যাচ্ছিল আর কি। তো সেটা দেখে আসলে এত ভয় লাগছিল, কি বলবো, কোথায় আর চা খেতে যাবো আর ব্লগ করবো, মানে কোনো কিছুই আর মাথা কাজ করছিল না। আর এরকম ভয়ঙ্কর দৃশ্য দেখে সত্যি মানে মনটা একেবারে গাবড়ে গেছিলো, আর কি বলবো। তো এটাই মানে ঘরে বসে প্রে করছিলাম যাতে মানুষের কোনো ক্ষতি না হয়। আগুনটা লেগেছে সেটা তো ফায়ার ব্রিগেডের গাড়ি আসলে পরে জল মেরে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে কোনো একটা সময়, কিন্তু কোনো মানুষের যাতে কোনো ক্ষতি না হয় সেটাই ঠাকুরের কাছে বসে বসে প্রার্থনা করছিলাম।